আপনি কি জানেন আপনার দেহের অন্ত্যেষ্টির পর কি হবে? কয়েক ঘন্টার মধ্যেই কান্নার শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একদিকে আপনার মৃত শরীর চুল্লিতে জ্বলতে থাকবে, ওদিকে অন্তিম বিদায় দিতে আসা লোকদের মধ্যে কেউ কেউ ফোনে কারুর সঙ্গে বকবক করতে ব্যস্ত থাকবে, কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপ, তাতে মশগুল থাকবে। আবার দূরে জটলা পাকিয়ে কিছু লোক সংসার, ব্যবসা, খেলা, রাজনীতি এই সব বিষয় নিয়ে চর্চা করতে থাকবে। আত্মীয় স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে পুরো পরিবার। কিছু পুরুষ চা খেতে উসকুস করবে, ব্যবস্থা নেই দেখে বাইরের দোকানে চলে যাবে। কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়ের কাছে ফোন করে জানাবে যে ইমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবে না। পরের দিন রাতের খাবার খাওয়ার পর কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে। কিছু লোক আবার রান্নায় নুন কম ছিল এই নিয়ে বিরক্ত হবে। ভিড় ধীরে ধীরে হালকা হতে থাকবে। পরবর্তী কয়েকদিন আপনার ফোনে কিছু কল আসতে পারে না জেনে যে আপনি মারা গেছেন। আপনার অফিস, আপনার ব্যবসা, আপনার বদলি কাউকে রাতারাতি খুঁজে নেবে। এক সপ্তাহ পরে আপনার মৃত্যুর খবর শোনার পর আপনার শেষ পোস্ট কী ছিল জানার জন্য উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুক ঘাঁটবে। হপ্তাখানেকের মধ্যেই আপনার ছেলে মেয়ে নিজের নিজের পড়াশুনোর জগতে, কর্মক্ষেত্রে বা নিজের নিজের বাসস্থানে চলে যাবে। মাস শেষ হতে না হতে আপনার জীবনসঙ্গী কোনো না কোনো কমেডি শো দেখে আবার হাসতে শুরু করবে। সবার জীবনে আবার স্বাভাবিক নিয়মে চলার এক ছন্দ তৈরি হবে। আপনাকে এই পৃথিবীর মানুষজন আশ্চর্য গতিতে ভুলে যাবে। হ্যাঁ, আপনার প্রথম মৃত্যুবার্ষিকী বেশ আয়োজন করে পালন করা হবে, ধুমধাম করে। পলক ফেলা মাত্রই একটা বছর চলে যাবে আর আপনার সম্পর্কে কথা বলার, আলোচনা করার কেউ থাকবে না। আপনি চিরকালের জন্য মুছে গেলেন সবার মন থেকেও। সবাই যখন আপনাকে দ্রুত ভোলার কম্পিটিশন লড়ছে, তাহলে আপনি উন্মাদের মতো কিসের জন্য এত দৌড়াচ্ছেন, কেন এত চিন্তা করছেন দিন রাত? আপনি কি এসব করতেই পৃথিবীতে এসেছিলেন? এটাই কি ছিল আপনার নীতি দীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি আপনার একমাত্র জীবনে পরিবার, পরিজন, আত্মীয় বন্ধুদের সুখের জন্য, তাদের সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছিলেন? বিশ্বাস করুন, কারোর জন্য কোনোদিন কিচ্ছু থেমে থাকে না, কিচ্ছু না। আপনি না থাকলেও সব স্বাভাবিকভাবে চলবে। কোনো ব্যথাই চিরকালীন নয়, কেউ মনেও রাখে না, জীবন একবারই আসে। মশাই, প্রাণ ভরে বাঁচুন আর সম্ভব হলে এই জীবনের যে পরম উদ্দেশ্য, যার যতটা আছে পৌঁছানো সম্ভব তার চেষ্টা করুন। হ্যাঁ, এটাই জীবন। বাস এইটা।